হাজারের দোরগোড়ায় রাজ্যের করোনা গ্রাফ। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আক্রান্ত 990 জন, মারা গিয়েছেন কলকাতাতে একদিনে 9 জন, প্রায় আক্রান্ত হয়েছেন কলকাতাতে 275 জন। মাফ করবেন, কলকাতাতে একদিনে মৃতের সংখ্যা 1। উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্ত 164 জন, উত্তর চব্বিশ পরগনায় গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা 2। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, দেখো সম্প্রীতি, একটা জিনিস একটু কারেকশন করে দিতে চাইবো। উত্তর চব্বিশ পরগনায় গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন 164 জন এবং কলকাতায় 275 জন, সব মিলিয়ে সংখ্যাটা 990 এবং মৃত্যু হয়েছে 9 জনের। যেভাবে আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে টেস্ট যেভাবে বাড়ছে, সঙ্গে সঙ্গে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যাও আরো বেশি করে সামনে আসতে শুরু করে দিচ্ছে। যে আশঙ্কাটা বিশেষজ্ঞরা করছিলেন যে যেহেতু টেস্ট কম হচ্ছে তাই জন্য করোনা আক্রান্তেরা সামনে আসছে না, এবং অথবা প্রচুর অ্যাসিমটোমেটিক মানুষজন আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটারই দিকে কিন্তু দিক নির্দেশ করছে। যখন আজকে যদি টেস্ট দেখা যায় সেখানে দেখা যাবে যে 45,000-এর কিছু বেশি টেস্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় গোটা রাজ্যে। সেখানে দাঁড়িয়ে 990 জন করোনা আক্রান্তের খোঁজ নিলা, সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে টেস্ট যদি আরো বেড়ে যায় সব ফলে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। ফলে এই মুহূর্তে মানুষের সবচেয়ে বেশি করণীয় হবে মাস্ক পরা এবং দূরত্ববিধি মেনে চলা। তার কারণ ভ্যাকসিন নেওয়া প্রচুর মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন, এবং ভ্যাকসিন নেওয়া মানে এই নয় যে তারা কোভিড আক্রান্ত হবেন না। সম্প্রীতি ধন্যবাদ মৈত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ফের হাজারের দোরগোড়ায় রাজ্যের করোনা গ্রাফ। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আক্রান্ত 990 জন, মারা গিয়েছেন 9 জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের, অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা 275 জন এবং গত চব্বিশ ঘন্টায় উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা 164 জন। করোনা বিধিনিষেধ কার্যকর করতে কড়া প্রশাসন, কোভিড বিধি না মানায় 42 জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানা, 30 জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ, তাদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করেছে পুলিশ। সোনারপুরে আজ থেকে 3 দিন কড়া বিধিনিষেধ জারি হয়েছে, নোটিশ জারি করেছে সোনারপুর পুরসভা। কোভিড বিধি পালনে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। আজ সকাল থেকেই রাজপুর, গড়িয়া, বালিয়া বাজার বন্ধ, লকডাউনে 3 দিন বাজার স্যানিটাইজ করা হবে, জানিয়েছেন রাজপুর পুরসভার পুর প্রশাসক। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে 3 দিন অর্থাৎ 28, 29, 30 তারিখ যে বন্ধ রাখা হচ্ছে, এই 3টে বাজার বন্ধ থাকবে, রাজপুর, গড়িয়া এবং বালিয়া বাজার। এবং এই 3 দিন যে বাজার বন্ধ রাখা হবে সেখানে স্যানিটাইজেশনের কাজ হবে, রাজপুর সোনারপুর পুরসভার পুর প্রশাসক এই কথা জানিয়েছে। এদিকে কলকাতাতেও করোনা বৃদ্ধি কার্যকরে পুলিশের অভিযান, আমরা নজর রাখবো একবার নিউ মার্কেট থানা এলাকার দিকে। নিউ মার্কেট থানা এলাকায় চলছে মাস্ক অভিযান। কলকাতা পুলিশ তারা নিউ মার্কেটে এসছেন, যেখানে মাস্ক অভিযান চলছে। যারা মাস্ক পরেন তাদেরকে কিন্তু ধরা হয়েছে, গাড়িতে উঠানো হয়েছে বেশ কয়েকজন। তারা কিন্তু উইদাউট মাস্ক এই নিউ মার্কেটে ঘুরছেন, অধিকাংশকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরকে মাস্ক বিলি করা হয়েছে। পুলিশের তরফ থেকে চলছে মাইকিং অ্যাওয়ারনেস, যেটা বিগত কয়েকদিন ধরে কলকাতা পুলিশের নগরপালের নির্দেশের পর সমস্ত থানা সক্রিয় হয়েছে, সেই কাজটা নিউ মার্কেটে চলছে। কারণ নিউ মার্কেটে অনেক লোকে জমায়েত হয় এবং অনেক মানুষ এখানে আসেন, সেই কারণেই একদম সিটি মার্টের সামনে দাঁড়িয়ে নিউ মার্কেট থানা পুলিশের চলছে মাস্ক অভিযান। পার্থবালার সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি চব্বিশ ঘন্টা, কলকাতা। এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। গর্ভে সন্তান থাকাকালীন বারবার ব্লাড ট্রান্সফিউশন, উদ্বেগ আশঙ্কা প্রসব ঘিরে, চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় অবশেষে পৃথিবীর আলো দেখল সন্তান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে সুস্থ অবস্থায় জন্ম নিল সন্তান। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সফলভাবে ভূমিষ্ঠ হলো শিশু, খুশির বন্যা বালির কুমার পরিবারে। তবে লড়াইটা এত সহজ ছিল না। গর্ভস্থ অবস্থায় শিশুটির বয়স তখন মাত্র 6 মাস, হঠাৎই অ্যানিমিয়ায় আক্রান্ত হয় শিশুটি। চিকিৎসকরা জানান শিশুর হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। ঝুঁকি নিয়ে মায়ের গর্ভেই 6 বার ব্লাড ট্রান্সফিউশন করলেন চিকিৎসকরা। সেই কটা মাস প্রতি মুহূর্তে দুশ্চিন্তা আর উদ্বেগ, অবশেষে সাফল্যের হাসি চিকিৎসকদের মুখে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানে বড় সড় সাফল্য। বাচ্চাটার ওজন তখন 600 গ্রাম, তার যে সমস্ত শিরা ধমনিগুলো রয়েছে সেগুলোও অত্যন্ত সূক্ষ্ম। আলট্রাসোনোগ্রাফিতে দেখতে দেখতে একটা নিডল পাঠিয়ে সেখানে ব্লাড দেওয়া, এবং সেই ব্লাডটারও আবার অনেক স্পেসিফিকেশনস আছে। আমরা আমাদের আটমোস্ট কেয়ার নিয়েছি, এটা সত্যি কথাই,
তবে কিছু কিছু ক্ষেত্রে ওটা কন্ট্রোলের বাইরে থাকে, আমরা লাকি যে ক্ষেত্রে কিছু হয়নি। শিশুটির মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, বাবার ব্লাড গ্রুপ পজিটিভ। শিশুটির ব্লাড গ্রুপ পজিটিভ হওয়ায় রক্তকণিকাগুলি ভেঙে যাচ্ছিল, পেটে জমেছিল জল। তখন চিকিৎসকদের পরামর্শে মায়ের গর্ভে থাকাকালীনই শুরু হয় ব্লাড ট্রান্সফিউশন। মূল সমস্যাটা হচ্ছে বাচ্চার অ্যানিমিয়া। অ্যানিমিয়াটা কেন হয়েছে তার কারণ মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে বাবার ব্লাড গ্রুপ পজিটিভ এবং বাচ্চারটাও পজিটিভ। তো এই পরিস্থিতিতে কি হয়, বাচ্চার ব্লাড সেলগুলো যেগুলো আরবিসি সেগুলো হিমোলাইজ করে যায়, মানে ব্রেকডাউন করে যায়। এবং এই অ্যানিমিয়াটা যখন অত্যন্ত বেশি পরিমাণে হয় তখন বাচ্চার শরীরে, তার পেটের মধ্যে, তার বুকের মধ্যে প্রচুর জল জমে যায়। প্রতি মুহূর্তে উদ্বেগ আর উৎকণ্ঠা গ্রাস করেছিল পরিবারকে। কয়েক মাসের উদ্বেগ অবশ্য পরিণত হলো হাসিতে। কাঞ্চন স্যার আমাদের এত সুন্দর করে বোঝালেন, বুঝিয়ে আমাকে বললেন যে তোমরা এটা কি চাও, করতে চাও না করতে চাও না। তখন আমি বললাম যে যখন আমি 24 উইকস পর্যন্ত এসে গেছি তখন আমাকে শেষটা দেখতে হবে, আমি এটুকু করব, দেখি আমি যা হবে হবে, আমি আমার তো পিছোবার রাস্তা নেই, তো আমাকে এগোতেই হবে। স্যাররা যখন বললেন ও নেগেটিভ ডোনার জোগাড় করা, রেয়ার গ্রুপ, ঠিক আছে, তো ছবার অলরেডি ব্লাড দেওয়া হয়েছে, তো আমি অলরেডি 4 ডোনার জোগাড় করতে পেরেছিলাম। হয়তো উপরওয়ালার আশীর্বাদ আছে যে আমরা সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পেরেছি। আর স্যারেরা যেরকম যেরকম বলেছেন আমি তেমনি তেমনিভাবেই সব কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বালির কুমার পরিবার অবশ্য পুরো কৃতিত্ব দিয়েছেন চিকিৎসকদের, প্রায় হেরে যাওয়ার লড়াইয়ে জয় এনে দিয়ে তারাই তো প্রকৃত নায়ক। মৈত্রী ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা।